সো আমি এখন কিন্তু চলে সব থেকে ইন্টারেস্টিং গাছে আমাদের যে গঙ্গাবর্ধনের এই গাছটাকে আপনি বলতে পারেন যে ছয় থেকে সাড়ে ছয় বছরের একটা গাছ গঙ্গাবর্ধন ঠিক আছে আমি লাইভ এক্সাম্পলের জন্য কিন্তু আজকে চলে এসেছি এবং আমি লাস্ট এই গাছটা দেখানোর অপেক্ষায় ছিলাম আপনাদের সামনে এই গাছটাকে তুলে ধরার জন্য দিস শাহরুখ ইসলাম বসুন্ধরা নার্সারি সো আমি ফার্স্ট আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আপনারা সবাই জানেন যারা অবগত আছেন আমাদের কাস্টমার যারা আসেন আমাদের সাথে যারা পরিচিত বসুন্ধরা নার্সারি ইউটিউব চ্যানেল রয়েছে সো সেই চ্যানেলে আমি আজ থেকে বিগত তিন থেকে চার মাস আগে আমার যতটা মনে পড়ছে আমি একটা গঙ্গাবর্ধনের ভিডিও করেছি এই গাছটারই ভিডিও এই জায়গাটায় দাঁড়িয়ে আমি করেছিলাম এবং সেই ভিডিওতে ভিডিওটাতে এই ফিফথ জানুয়ারি মোটামুটি এখনো পর্যন্ত প্রায় ফাইভ কে প্লাস ভিউজ রয়েছে তারপর আমি একটা ছোট্ট এক মিনিট আঠাশ সেকেন্ডের একটা ভিডিও করেছিলাম যেটা ছোট্ট ভিডিও লেন্দি ভিডিও বেশি বড় ভিডিওর ছিল না ছোট একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটা মোটামুটি আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন তাদের মনোনীত না হওয়ার কারণে আমি পুরো ডিটেলস আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করেছিলেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ডিরেক্ট মেসেজ করেছিলেন যে যে দাদা একটু ভিডিওটা লেন্দি করুন টোটাল একটু প্রকাশ্যে বলুন যে কীভাবে কি ট্রিটমেন্ট হয় কারণ অ্যাকচুয়ালি গঙ্গাবর্ধন যেটা হয় যে মোটামুটি ট্রিটমেন্টের অভাবে সব থেকে বেশি পরিমাণ সময় আসলে আপনারা কিছু কারণে দেখা গেল ট্রিটমেন্টের কারণে সেই গাছ থেকে ফল পাচ্ছেন বা কিছু কারণে এমন হতে পারে যে দেখা গেল আপনার ট্রিটমেন্ট সম্বন্ধে অবগত নন বাট গাছটা নিয়ে যাচ্ছেন কি না সাড়ে তিন বছরে চার বছরের ফল একটা জিনিস হচ্ছে গাছ কিন্তু কখনোই সাড়ে তিন বছরে চার বছরে ফল দেবে না যদি না মানে পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্ট হয় এটা আমি অবশ্যই বলবো সো পর্যাপ্ত পরিমাণে যদি ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু গাছ কখনোই এইভাবে ফল দেবেন এখন আমি আজকে চলে এসেছি টোটাল একটা লং প্রসেসের ভিডিও নিয়ে আপনারা যারা ভিওয়ার্স রয়েছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না আমি টোটাল আজকে বাগানটা ঘুরে ঘুরে দেখাবো আমাদের যে গঙ্গাবর্ধনের বাগানটা রয়েছে আমাদের এখন মনে করেন যে আজকে আমি টোটাল ডিটেলস আলোচনা করব যে কিভাবে আপনি গাছটা লাগাবেন ট্রিটমেন্ট কিভাবে হবে ফল কিভাবে আপনি তিন থেকে সাড়ে তিন বছর বা চার বছরে আপনি ফল কিভাবে পেতে পারেন এই যে গাছটা এর আগেও আমি যে ভিডিওটা বানিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা রাউন্ড বেস করা আছে ঠিক আছে এবং আমি যদি দেখাই আপনাদেরকে আমার হাত এক ফিট দু ফিট মোটামুটি আড়াই তিন ফিটের গাছে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট যে নারকল চলে এই গাছটা মোটামুটি অ্যাভারেজ সাড়ে চার পাঁচ বছরের গাছ আছে ঠিক আছে আমি আপনাদেরকে আরো একটা গাছ দেখাবো দাদাকে একটু দেখাতে বলবো যে আমি আপনাদেরকে আরো একটা গাছ দেখাচ্ছি যেটাও কিন্তু আমি দাদাকে দেখাতে বলবো যে এক এক দুই তিন মোটামুটি সাড়ে তিন চার ফিটের একটা গাছ দেখতেই পাচ্ছেন ছোট ছোট কিন্তু নারকেলের নারকল চলে এসেছে অলরেডি সো এই যে গঙ্গা বর্ধন আপনারা চিনবেন কি করে এখন ব্যাপার হচ্ছে যে সাড়ে তিন চার বছরের যে ফল হয় কি হয় না তারা কিন্তু আমি একদম লাইভ এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি আমি যে লাইভ এক্সাম্পলটা আপনাদেরকে দিচ্ছি অ্যাকচুয়ালি এই লাইভ এক্সাম্পল চারা মানে এই চারাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এরপরও আমি আপনাদেরকে একটা গাছ দেখাবো যেটা হচ্ছে সাড়ে তিন তিন বছর সাড়ে তিন বছর বয়স যেটাতে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি বসেছিলাম এক ফিটের মতো হাইট ছিল এবং সেই গাছটাতে কুড়ি পড়েছিল তো সেইটাও কিন্তু আমি আপনাদেরকে এর পরে দেখাবো এখন আমি দেখাচ্ছি যে মোটামুটি দেখতেই পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি গুটি চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারিং হয়ে গেছে অলরেডি আমি আপনাদেরকে ফ্লাওয়ারটাও দেখাচ্ছি অলরেডি ফ্লাওয়ার চলে এসেছে এইটা অ্যাভারেজ মোটামুটি সাড়ে চার পাঁচ বছরের গাছ আছে এবং এর কিন্তু পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্ট রয়েছে সো আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার যে তিন বছরের যে গাছটা রয়েছে সো আমি কিন্তু চলে এসে আপনাদেরকে যে গাছটা দেখাবো বলছিলাম যে তিন সাড়ে তিন বছরের যে গাছটা হয় সেটা আপনি দেখতেই পাচ্ছেন এর আগে ঠিক আমি সেম জায়গাতে বসেই কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম আপনারা যদি এর আগের ভিডিওটা না দেখে থাকেন আপনি আমার চ্যানেল ভিজিট করুন এবং সেখানে চলে যান আপনি দেখতে পারেন পিছনে আমার কিন্তু সেই ভিডিওটা করা আছে তিন সাড়ে তিন মাস আগে আই থিঙ্ক যতটা আমার মনে পড়ছে কি চার মাস হবে সো আমি এই একই জায়গাতে বসে কিন্তু ভিডিওটা করেছিলাম তখন কিন্তু এই সেম ফ্লাডটাতে কিন্তু ছোট ছোট কুড়ি এসেছিল এখন কিন্তু সেইটা মোটামুটি একটা দাঁড়িয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি চার সাড়ে চার মাসে তিন সাড়ে তিন মাস অথবা চার মাসে কিন্তু কতটা ডেভেলপ হয়েছে সো এই গাছটা কিন্তু আপনি বলতে পারেন যে সাড়ে তিন থেকে মোটামুটি চার বছরের গাছ কি তিন সাড়ে তিন বছরের গাছ দেখতেই পাচ্ছেন এই ফ্লটটাতে যে ফলটা এসছে সেটা কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে সো এখন ব্যাপার হচ্ছে যে এই চারা আমরা যে লাইভ এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি এই লাইভ এক্সাম্পল দেখেই কিন্তু বসুন্ধরা নার্সারি আমরা চারা সেল করি এই যে গঙ্গবর্ধন মূলত হচ্ছে মেন কেরালার ভ্যারাইটি তো এই কেরালার ভ্যারাইটিগুলোকে আমরা এক্সপোর্ট করি এবং সেখান থেকে সেখান থেকে আমরা কেরালা থেকে নিয়ে আসি এবং নিয়ে এসে কিন্তু আমরা সাপ্লাই করি সো আপনারা যারা বাল্কে নিতে চাইছেন বা যারা রিটেলার রয়েছেন তারা যারা নিতে চাইছেন বা যারা ফার্মার রয়েছেন তারা যারা নিতে চাইছেন তারা কিন্তু বসুন্ধরা নার্সারি ডেসক্রিপশনে তার নাম্বার থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা যে চারাটা দেবো সেটা আপনি নিশ্চিন্তে নিতে পারেন তার কারণ হচ্ছে আমি লাইভ এক্সাম্পল দেখিয়ে কিন্তু আপনাদেরকে চারাটা সব বসুন্ধরা নার্সারি কাউকে কোনো মিসকামিটমেন্ট করেন আমি কখনোই বলবো না যে আপনি আহ পাবেন কি পাবেন না আমি কিন্তু লাইভ এক্সাম্পল দেখি আপনাকে চারাটা সেল সো এই হচ্ছে ব্যাপার মোটামুটি দেখতে পাচ্ছেন সাড়ে তিন তিন বছরের গাছে কিন্তু ফল চলে এসেছে এখন আমি যে গাছটাতে যাব সব থেকে ইন্টারেস্টিং থিং যে এখন আমি যে গাছটাতে যাব সেই গাছটা কিন্তু সব থেকে একটা মারাত্মক ফল যে সেটাতে এসেছে সেটাতে দাঁড়িয়ে যে ফল তো সেই গাছটাতে আমি এখন যাব চলুন সেখানে যাওয়া যাক সো আমি এখন কিন্তু চলে এসেছি সব থেকে ইন্টারেস্টিং গাছে আমাদের যে গঙ্গাবর্ধনের এই গাছটাকে আপনি বলতে পারেন যে ছয় থেকে সাড়ে ছয় বছরের একটা গাছ গঙ্গাপট আমি লাইভ এক্সাম্পলের জন্য কিন্তু আজকে চলে এসেছি এবং আমি লাস্ট এই গাছটা দেখানোর অপেক্ষায় ছিলাম আপনাদের সামনে এই গাছটাকে তুলে ধরার জন্য এর আগেও আমি এই গাছের একটা ছোট্ট ভিডিও করেছিলাম বাট সেইটা আমাকে অনেকে পার্সোনালি টেক্সট করেছিলেন যে দাদা একটু পুরো ডিটেলসে বলতে সো আমি এখন এই গাছটার ব্যাপারে টোটালটাই বলবো প্রথমত আমি গাছটার হাইট সম্বন্ধে আপনাকে একটু অবগত করি দেখতে পাচ্ছি এক দুই তিন তো সাড়ে তিন চার ফিটের একটা গাছ আপনি অ্যাভারেজ বলতে পারেন সাড়ে তিন চার ফিটের একটা গাছ মোটামুটি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ কিন্তু নারকেল এসছে এই কাঁদিতে আমি কাউন্ট করেছি এই কাদিটাতে অ্যাভারেজ পঁচিশটা কিন্তু নারকেল আছে এবং নারকেলগুলোর সাইজগুলো আমি একটু দাদাকে ক্লোজ থেকে দেখাতে বলবো সাইজগুলো জাস্ট একটু দেখবেন এবং এই যে টোটাল একটা কাঁদিতে মোটামুটি অ্যাভারেজ পঁচিশটা নারকেল ধরেছে আর পঁচিশটা যে নারকেল ধরেছে এই রকম কাঁদি কয়টা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অ্যাভারেজ টোটাল এদিক ওদিক মিলিয়ে পাঁচটা কাদি পড়েছে সবগুলোতে পঁচিশটা নেই এই কাঁধি সব থেকে বেশি আছে এগুলোতে মোটামুটি যেমন এটাতে দুই চার ছয় সাতটা আছে এগুলো সবে পড়ছে কাদি সো এই গাছটা কিন্তু ছয় সাড়ে ছয় বছরের একটা গাছ গঙ্গা বট এখন ব্যাপার হচ্ছে এই লাইভ এক্সাম্পল আমি কেন দেখাচ্ছি আপনারা যারা বসুন্ধরা নার্সারির এক্স্যাক্ট কাস্টমার আছেন যারা বসুন্ধরা নার্সারিকেই বসুন্ধরা নার্সারি থেকেই প্ল্যান্ট গুলো পারচেস করেন যে সমস্ত ফার্মার ভাইয়েরা রয়েছেন আমরা কখনো কাস্টমারদেরকে মিস কমিটমেন্ট করি না সো আমরা লাইভ এক্সাম্পল দেখিয়ে সবসময় চারাটা বিক্রি করি কারণ যিনি চারাটা হচ্ছে আজকে আপনি বসাবেন আপনি তিন বছর পরে কি চার বছর পরে যে আপনি একটা আশায় বসাবেন সেই আশাটা যাতে কাস্টমারের নষ্ট না হয় তার জন্য কিন্তু আমি সব সবসময় আপনাদের সামনে লাইভ এক্সাম্পল তুলে ধরার চেষ্টা করি সো আপনাকে এটা হতে পারে যে এই যে চারার দাম এখন আপনাদের বক্তব্য হতে পারে যে দাদা এই চারার দাম কি হতে পারে এখন মনে করুন প্রচুর নার্সারি থেকে শুরু করে প্রচুর যারা রিসেলার মার্কেটে রয়েছেন তারা কিন্তু দেশি ভ্যারাইটিটাকে কম দামে একশো টাকা একশো কুড়ি টাকা দুশো টাকা এই দামে কিন্তু আপনাদেরকে মার্কেটে ছেড়ে দিচ্ছে এবং বলছে যে না এটা গঙ্গাবর্ধন সো কাস্টমার যারা আছেন তারা তো গঙ্গাবর্ধন সম্পর্কে অবগত নন তা আপনারা কিভাবে চিনবেন সো আপনি যদি আমার থেকে চারাটা সংগ্রহ করেন তাহলে আমি আপনাকে নিশ্চিন্তে বলবো যে দাম হয়তো আপনার আজকের ডেটে দু টাকা বেশি যাবে কিন্তু মালটা যেটা পাবেন সেটা কিন্তু আপনি ফুললি জেনুইন তার রিজন হচ্ছে আমি লাইভ এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা কখনো কাস্টমারদেরকে কমিটমেন্ট করি না যে আজকে আপনার থেকে দু টাকা কম নিয়ে আপনার যে ভবিষ্যতের আশাটা নষ্ট করবে সেইটা আমরা চাই না আমরা চাই আজকে আপনি দু টাকা বেশি দেবেন কিন্তু আপনার আজ থেকে চার বছর পরে আপনি জেনুইন জিনিসটা পাবেন এবং এইটা হচ্ছে ব্যাপার যে এই চারাগুলো কিন্তু আমাদের কাছে এক্সপেন্সিভ এক্সপেন্সিভ প্রাইস রয়েছে রয়েছে একটু এই চারাগুলো ঠিক আছে কারণ আমি জেনুইন মাল দেবো জেনুইন পয়সা নেবো সো এখন আমি আসবো যে আমি ফলনটা আপনাদেরকে দেখিয়ে যে একটা ছয় সাড়ে ছয় বছরের গাছে কি পরিমাণ ফলন এখন আমি আসব যেটা মেন থিঙ্ক যে গাছের ট্রিটমেন্ট এই গাছের মেন বেস করে হচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট যদি না হয় আপনার কিন্তু ফলন হবে না আমি আবারও বলছি ট্রিটমেন্ট যদি না হয় তাহলে কিন্তু গাছের ফলন হবে না আমি এর আগে যে গাছগুলোকে দেখিয়েছি ছোট ছোট চার বছর একটা দেখলাম সাড়ে তিন বছর যেটা আমি বসে ভিডিও করেছি এবারে আমি আসছি ট্রিটমেন্টের কথায় মোটামুটি গাছের যে গোড়া গোড়া থেকে অ্যাভারেজ দুই ফিট মানে আমি এতটা গোড়া থেকে অ্যাভারেজ দুই ফিট করে টোটাল বেস করে নিতে হবে রাউন্ড অ্যান্ড ঠিক সেম দুই ফিট ডিপ সো দুই ফিট ডিপ নিচে করতে হবে আর দুই ফিট বেস করে এটাকে এই যে গর্তটা আপনাকে করতে হবে সেটাকে করে সেই যে মাটিটা আসবে তার সাথে আপনি মিনিমাম পুরানো এক বছরের যে গোবর সেই গোবর সার দেবেন মিনিমাম এক বছরের পুরানো তার সাথে আপনি দেবেন ফসফেট তার সাথে দেবেন সরিষা খোল দিয়ে টোটাল হাফ মাটি আর হাফ গোবর দিয়ে টোটাল যে মিক্সারটা রেডি হবে মাটির সেইটাকে মিনিমাম এক সপ্তাহ ওয়েট করতে হবে মিনিমাম মিক্স করে এক সপ্তাহ ওয়েট করতে হবে সেই মিক্সারটাকে পানি দিয়ে ভিজিয়ে মিনিমাম এক সপ্তাহ ওয়েট করতে হবে ওয়েট করার পরে সেই মিক্সার মাটিটাতে কিন্তু আপনাকে গাছটা রোপণ করতে হবে এবং এই নারকেল গাছের মেন হচ্ছে কিন্তু পানি সো পানি যদি আপনি রীতিমতো পরিমাণ মতো না দেন তাহলে কিন্তু গাছে কখনোই তিন থেকে সাড়ে তিন বছরে মুচি আসবে না বা কুড়ি আসবে না এবং ছয় সাড়ে ছয় বছরের একটা গাছে যে পরিমাণ ফলন আমি আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু আপনি আশা করতে পারবেন না আমি ডিটেলস ক্লিয়ার বলছি যে আপনাকে যদি ট্রিটমেন্ট যদি আপনি করতে পারেন তবেই কিন্তু আপনি এই গঙ্গাবর্ধনের চারা বসাতে পারেন যে সমস্ত আমাদের ফার্মার ভাইয়েরা আছেন তারা বিভিন্ন নার্সারি থেকে নিয়ে বিভিন্নভাবে প্রতারণা শেখার হচ্ছে আমি কখনোই চাই না যে আমার চাষি ভাই কিংবা আমার যারা বন্ধু রয়েছেন তারা কখনোই রকমভাবে আমাদের থেকে প্রতারিত হন সো আমাদের থেকে যে চারাটা পাবেন আপনি নিশ্চিন্তে পাবেন এবং নিশ্চিন্তে সংগ্রহ করতে পারেন তার কারণ হচ্ছে আমি যেটা দেব আপনাকে জেনুইন জিনিসটাই প্রোভাইড করব এখন যে ট্রিটমেন্টের কথাটা আমি আপনাকে বলছিলাম মোটামুটি অ্যাভারেজ দুই ফিট আপনাকে সাইট নিতে হবে দুই ফিট ডিপ করতে হবে করে মাটিটার যে মিক্সার হবে সরিষা খোল ফসপেট আপনার হচ্ছে পুরনো গোবর সার দিয়ে পানি দিয়ে আপনাকে টোটাল এক সপ্তাহ ভেজানোর পরে আর তার সাথেও যদি আপনি পারেন খুব ভালো হয় হাড়ের গুঁড়ো শিংকুচি এই দিয়ে টোটাল একটু ফিরুডান দানা এই টোটাল মিক্সারটা দিয়ে আপনার যারা আমাদের কাছ থেকে নিতে আসবেন আমি অবশ্যই ট্রিটমেন্ট লিখে দেবো সেদিক দিয়ে আপনি নিশ্চিন্ত বাট আমি সবার জন্য এখানে রিপ্রেজেন্ট করছি যে এই টোটাল মিক্সারটা দিয়ে আপনাকে মিনিমাম এক সপ্তাহ মাটিটাকে ভিজিয়ে রাখতে হবে তারপরে কিন্তু সেটা যদি আপনি গাছটা রোপণ করেন তারপরে আপনাকে তারপরের স্টেপ টু ট্রিটমেন্ট খেয়ে হবে স্টেপ টুতে যে ট্রিটমেন্টটা হবে কারণ হচ্ছে পানি আপনি যত পানি দেবেন আপনার গাছের গ্রোথ তত ভালো হবে সো এইটা শুরু করার পরে কিন্তু আপনাকে ডেলি বেসিসে পানি দিতে হবে এরপরে মিনিমাম তিন মাস পর পর আপনাকে ওই রকম হাড়ের গুঁড়ো শিংকুচি একটু ফসফেট একটু গোবর সারটা নিয়মিত দিতে হবে সো আফটার থ্রি মান্থস মোটামুটি তিন মাস পর থেকে মাসে বছরে মোটামুটি চারবার আপনাকে কিন্তু গাছটাকে পরিমাণ মতো ট্রিটমেন্ট করতে হবে সার দিয়ে আফটার দ্যাট আপনার সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে পানি অবশ্যই পরিমাণ মতো পানি দিতে হবে পরিমাণ মতো পানি না দিলে কিন্তু আপনি গাছে ফলন পাবেন না আর গাছের গ্রোথও হবে না গাছ সাড়ে তিন বছরে চার বছরে কিন্তু ফলও দেবে না আমি আপনাকে বারবার বলছি সো আপনারা যে সমস্ত কাস্টমার রয়েছেন আমাদের যারা আমাদের চাষি বন্ধুরা ভাইরা যে সমস্ত চাষিদের চাষি ভাইরা রয়েছেন যারা আমাদের পোটেন্সিয়াল কাস্টমার রয়েছেন যাদের ফাঁকা জমি পড়ে আছে যারা ভাবছেন যে ফার্মিং করবো বাট কি ফার্মিং করবেন বুঝতে পারছেন না আমি কিন্তু বলবো তাদেরকে গঙ্গা বর্ধনের ফার্মিং করার নারকলের প্রচুর ভ্যারাইটি আছে এই ধরনের ডর ভ্যারাইটি বলা হয় এগুলোকে যেমন গঙ্গাবর্ধন হয় একটা একটা হয় ক্রালিয়ানি হলো একটা হয় মালয়েশিয়ানি হলো এই বিভিন্ন ধরনের ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে রয়েছে এর পরও আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ানি হলো দেখাবো কেরালিয়ানি হলো দেখাবো সো টোটাল যে সমস্ত লাইভ এক্সাম্পলগুলো আমি আপনাদেরকে দিচ্ছি টোটাল কিন্তু সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চারার স্টক অ্যাভেলেবেল রয়েছে আমি চারাও আপনাদেরকে এখন দেখাবো সো এই ছিল আজকে টোটাল গঙ্গাবর্ধনের ভিডিও আপনাদের মধ্যে যে যে প্রশ্নগুলো জন্ম দিচ্ছে আপনারা কমেন্ট করুন আপনার নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আগের ভিডিওটা দেখে আসুন অ্যান্ড এরপরও যে ভিডিওগুলো আপনাদের মনে হচ্ছে এই যেগুলোতে আপনার প্রশ্ন জন্মাচ্ছে সেগুলো আপনারা কমেন্ট করুন আমি কিন্তু রিপ্লাই দেব যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য নাম্বার চাইছেন তারা কিন্তু আমি ডেসক্রিপশনে যান সেখানে আমার নাম্বার দেওয়া আছে বসুন্ধরা নার্সারির নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেখানে দেওয়া আছে আপনারা কল করুন এবং আপনারা যারা বসুন্ধরা নার্সারিতে আসতে চাইছেন অ্যাড্রেস কিন্তু আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কলকাতা থেকে হাসনাবাদ লোকাল ধরে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে সোজা মধ্যমপুর স্টেশন সেখান থেকে দুই মিনিটের হাঁটা পথ আর যারা বাই রোড আসতে চাইছেন যারা গুগল ম্যাপ ইউজ করুন সো যাদের চার রিকোয়ারমেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট নাম্বার আমি উপরেও দিয়ে দেবো ডিসক্রিপশনে দিয়ে দেবো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে চলুন এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মালয়েশিয়ান ইয়েলো সো আমি কিন্তু এখন চলে এসেছি মালয়েশিয়ান ইয়েলো সো মালয়েশিয়ান ইয়েলো যে ভ্যারাইটিটা আছে সেই গাছে কিন্তু আমি অলরেডি হেলান দিয়ে আছি এবং মনে করুন যে এই গাছটার হাইট রয়েছে অ্যাভারেজ সাত ফিট থেকে আট ফিট সাত ফিট থেকে আট ফিটের গাছের ফলনটা আমি দাদাকে এবার একবার দেখাতে বলবো আমি আপনাদেরকে যেটাই বলছিলাম যে এরপরে আমি যাব মালয়েশিয়ান ইয়োলো সো মালয়েশিয়ান ইয়োলোর ফলের সাইজটা দাদাকে আমি একবার দেখাতে বলবো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানে মালয়েশিয়ান ইয়েলো কিন্তু অনেকটাই বড় হয় এবং লম্বাটা অনেকটা এবং কাঁধিটা কি পরিমাণ পড়েছে আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন এইটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়ান ইয়োলো এটাকে বলা হয় এটাও কিন্তু ডর্ফ ভ্যারাইটি এটাও কেরালা থেকে আমরা নিয়ে এসেছি এবং তার যে মাদার অর্থাৎ যে লাইভ এক্সাম্পেল যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কাঁধির পরিমাণ প্রচুর পড়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আপনি একটু কেয়ার কেয়ার করে দেখলেই দেখতে পাবেন মিনিমাম ছয় থেকে সাতটা কাঁধি কিন্তু পড়েছে এই গাছটার বয়সও অ্যাভারেজ ছয় সাড়ে ছয় বছর আছে এবং এই ফলটা যে আমি পাচ্ছি এইটা কিন্তু টোটালটাই আমার ট্রিটমেন্টের উপরে সো আপনি যদি আজকে গাছ লাগিয়ে পরিশ্রম না করেন তাহলে কিন্তু আমি আপনাকে বলবো এই গাছ লাগানোর দরকারই নেই আপনার আপনি দেশি গাছই বসিয়ে দেন যেটাতে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না যেটা ওই আপনি মোটামুটি মার্কেট থেকে পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা একশো টাকায় পেয়ে যাবেন যেটা আপনাদেরকে আর কি মানে ম্যাক্সিমাম নার্সারি থেকে শুরু করে আপনাদেরকে রিসেল করে যেটা গঙ্গাবর্ধন বলে আপনি দেশিটাই লাগাতে পারেন কোনো প্রবলেম নেই বাট এই গাছটা লাগালে কিন্তু আপনাকে যদি নারকেল এরকম পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে দেখতেই পাচ্ছেন গাছের গোড়ায় কত সুন্দর করে একটা বেস করে মাটি দিয়ে উঁচু করে একটা মিক্সার দিয়ে কিন্তু পানি ডেলি দেওয়া হয় কিছু না গাছ রোপণ করার পরে যদি ট্রিটমেন্ট না করেন আমি বারবার বলবো যে এর থেকে দেশি ভ্যারাইটি লাগাবে বাট মালয়েশিয়ান আমি দেখতেই পাচ্ছেন যে সাত ফিট হাট ফিটের একটা গাছে কি পরিমাণ কাঁধি পড়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার যারা বন্ধুরা রয়েছেন যারা চাষি ভাইয়েরা চাষি বন্ধুরা রয়েছেন তারা তারা যারা যাদের ফাঁকা জমি পড়ে আছে তারা যারা ভাবছেন ফার্মিং করবেন নারকেলের আমি অবশ্যই বলবো যে আপনারা কিন্তু ডর ভ্যারাইটির এই ক্রালিয়ান ইয়েলো মালয়েশিয়ান ইয়েলো গঙ্গাবর্ধন যেসব আমি দেখাচ্ছি এই নারকেলগুলোর কিন্তু ফার্মিং আজকের দিনে করতে পারেন এগুলো কিন্তু প্রচুর প্রফিটেবল সো আপনি যদি একটু ট্রিটমেন্ট করতে পারেন দেখবেন যে প্রচুর পরিমাণ ফলন আপনি কিন্তু অল্প দিনে পাচ্ছেন সো মোটামুটি আপনাকে অ্যাভারেজ ওই মোটামুটি মাটি তারা যাতে নরম থাকে সে পরিমাণ মতো একটু জল আপনাকে কিন্তু দিতে হবে আর যে মোটামুটি তিন মাস অন্তর একটু ট্রিটমেন্টটা আপনাকে করে যেতে হবে সো আমি এখন এবারে চলে যাব যে আমাদের যে কেরালিয়া নিয়ে যেটা রয়েছে কেরালিয়া নিয়ে যে ভ্যারাইটি রয়েছে ডর্ফ আর একটা কেরালিয়া নিয়ে সেইটাও কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো সো চলুন দেখা যাক সো বন্ধুরা এখন আমি কিন্তু চলে এসেছি যে ডর্ফ আর একটা ভ্যারাইটি যেটা আমি বলছিলাম কেরালিয়া নিয়ে সো ফার্স্ট আমি আপনাদেরকে কি দেখিয়েছি গঙ্গাবর্ধন তারপরে দেখিয়েছি কিন্তু মালয়েশিয়া নিয়ে এলো এখন চলে এসেছি কিন্তু কেরালিয়া এলো অস্ট্রেলিয়ান ইয়েলোর একটা মেন যদি আপনি দিক বলেন সেটা কিন্তু সাইজটা একটু ছোট হয় বাট গাছের ফলন প্রচুর হয় এটা কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে কারণ তার রিজন আমি আপনাকে দেখাবো এই যে গাছটা রয়েছে এটাও কিন্তু মোটামুটি চার সাড়ে চার বছরের একটা গাছ ঠিক আছে এই পাশেও একটা রয়েছে চার সাড়ে চার বছর পাঁচ বছরের একটা গাছ যেটাতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে হলুদ কালারটা দাদাকে একটু দেখাতে বলবো ক্লোজ থেকে আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন এই হলুদ কালারটা কিন্তু লাইট একটু হলুদ কালার রয়েছে যেটা ছিল ডিপ কেরালিয়ান ইয়েলো যেটা আছে সেটা একটু লাইট কালার রয়েছে এবং গাছের হাইট কিন্তু দাদা একটু আমাকে দেখাবেন যে গাছের হাইট কিন্তু অ্যাভারেজ মোটামুটি আমার ওই পাঁচ ছয় ফিটের মতোই আছে ঠিক আছে গাছের হাইট কিন্তু চেঞ্জ হয়নি ডর ভ্যারাইটির একটা মেন ব্যাপার হচ্ছে যে এই গাছগুলো খুব বেশি হাইট হয় না বাট অল্প দিনে ফল দেওয়া স্টার্ট করে আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে ট্রিটমেন্ট আমি আপনাকে আগে বলেছি এখনো বলেছি ট্রিটমেন্ট যেটাই করবেন তিন মাস পর পর আপনাকে তো একটু সার দিতেই হবে গোবর সার থেকে শুরু করে যে সার আপনার কাছে আছে আর মোটামুটি কিন্তু একটু গাছের গোড়াটা কিন্তু নরম রেখে দিতে হবে যাতে কিন্তু আপনার গাছের গোড়াটা নরম থাকে একটু নিয়মিত মেনটেন করতে হবে জল দিতে হবে কারণ আপনি যদি আজকের দিনে একটা গাছ লাগাচ্ছেন আশা করছেন যে আপনি ফল পাবেন সাড়ে তিন চার বছরে তো তার জন্য কিন্তু দাদা আপনাকে ট্রিটমেন্ট করতেই হবে অবশ্যই ঠিক আছে এখন আমি এই একটা গাছ দেখতেই পাচ্ছি এটাও কিন্তু হলো সো এ পাশেও হলো রয়েছে প্রায় এখানে সব প্রায় হলো রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন এইটুকু গাছে কিন্তু কাঁধি পড়েছে দেখতে পাবেন আপনারা হ্যাঁ সাইজগুলো একটু ছোট হয় বাট টেস্টই খুব সুন্দর সো এই টোটাল যে ডর ভ্যারাইটিগুলোর কথা কিন্তু আমি আপনাদেরকে বললাম এই সবগুলোই কিন্তু প্রায় অ্যাভারেজ এগুলো মেন হচ্ছে কেরালার ভ্যারাইটি এগুলো আমরা কেরালা থেকে নিয়ে আসি নিয়ে এসে আমাদের যেসব চাষি ভাই বন্ধুরা রয়েছেন যে সমস্ত আমাদের পোটেন্সিয়াল কাস্টমার রয়েছেন তাদের কাছে কিন্তু আমরা সেল করে থাকি এই গাছগুলো এই একটা গাছও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটাও মোটামুটি বছরের একটা গাছ হয়েছে এটাও এই যে সাড়ে ডর ভ্যারাইটির গাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন কাঁধে কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে ঠিক আছে কাঁধে কিন্তু যথেষ্ট পরিমাণে পড়েছে আপনি দেখতেই পাচ্ছেন সো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আর বেশি কিছু বলার মতো নেই আমি যদি কোনো রকম পয়েন্ট মিস করে থাকি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি শেয়ার করবেন আর হ্যাঁ আপনাদেরকে যেটা বলছিলাম যে আমি আজকে কিন্তু তিনটে ডর ভ্যারাইটির কথা আপনাদের বললাম এবং তার সাথে লাইভ এক্সাম্পেলও দেখালাম সো যে চারাগুলো আমরা সেল করি তার আমরা সবসময় চেষ্টা করি লাইভ এক্সাম্পেল দেখিয়ে চারা বিক্রি করার সো এই যে নারকেলের যে মাদার গাছগুলো আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা কখনো কাস্টমারকে কমিটমেন্ট করি না ভিডিওটিতে সাউন্ড না আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সো এখন আমি যে চারাটা দেখাচ্ছি এটা হচ্ছে গঙ্গাবর্ধনের চারা গঙ্গবর্ধনের চারার স্টক কিন্তু আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে আপনারা দেখতেই পারছেন পরিপূর্ণ গঙ্গাবর্ধনের যে চারা আমাদের কাছে রয়েছে এছাড়াও রয়েছে কেরালিয়া নিয়ে হলো মালয়েশিয়া এই সমস্ত ধরনের সমস্ত ডর ভ্যারাইটি নারকেলের চারা কিন্তু আমাদের কাছে রয়েছে সো যারা যারা নারকেলের চারার জন্য এনকোয়ারি করছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ঠিকানা রয়েছে বসিয়াট মধ্যমপুর আপনি কলকাতা থেকে আসলে শিয়ালদা থেকে সোজা মধ্যমপুর স্টেশন বসিয়াহাটের একটার পরে হচ্ছে মধ্যমপুর আর আপনি যদি বাই রোড আসেন গুগল ম্যাপ ইউজ করুন বসুন্ধরা নার্সারি আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন